ধানের গোলায় ভয়াবহ আগুন লাগার কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বর্জরা ব্লকের চান্দায় গ্রামের বাগান পাড়ায়। আজ দুপুর একটা নাগাদ এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে। জানা যায় যে বাড়ির পাশেই দুটি খড়ের পালুই ও 25 বিঘা জমির ধানের গোলায় আগুন লেগে যায়। গ্রামের বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু আগুন খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। ১২:১৫ নাগাদ পাড়ার ছেলে এসে খবর দেয় যে তোমাদের খড়পালিয়ে আগুন ধরে গেছে, এবং খড়পালিটি বাড়ির কাছেই ছিল। আমরা দেখি যে হ্যাঁ, খড়পালু দাউ দাউ করে জ্বলছে, এবং তার পাশেই ধানের মড়াই ছিল, 25 বিঘা জমির ধান, এবং সেই ধানের প্রায় 50% নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর 50% গ্রামের যুবক ছেলেদের সহায়তায় সব উদ্ধার হয়েছে, এবং ক্ষতির পরিমাণ অনেক, ধান এদিক ওদিক ধান ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এবং এই এতে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। এই ক্ষতির ফলে আমাদের বাড়ির সব মর্মাহত, এবং আগুন লাগার কারণ কোনো জানা যায়নি, এবং এই যে 25 বিঘা জমির খড় সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আর ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণ করতে অনেকটা সময়ও লেগেছে। বলরাম চক্রবর্তী, বাঁকুড়া।